বাসের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রের। 25 কিমি দূরে পরীক্ষা কেন্দ্রে যেতে নাজেহাল পরীক্ষার্থীরা। পরীক্ষা দিতে যাওয়ার পথে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। গুরুতরভাবে জখম হলেন আরও এক কলেজ ছাত্রী। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার গোবিন্দপাড়া এলাকার 81 নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় জখম ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 1 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম শামীম মিনারা পারভীন, বয়স 21, আহত ছাত্রীর নাম মুস্কান আরজু, বয়স 21। এদের দুজনের বাড়ি মালদহের চাঁচলের ডেবা এলাকার কালিগঞ্জ গ্রামে। আজ সোমবার থেকে শুরু হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মালদহের চাঁচল কলেজের 5ম সেমিস্টারের পরীক্ষা। মৃত ছাত্রী শামীম মিনারা পারভীন এবং আহত ছাত্রী মুস্কান আরজুর পরীক্ষার আসন শামসি কলেজে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী দাদার বাইকে করে বেরিয়েছিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু গোবিন্দপাড়া এলাকায় হঠাৎই দ্রুতগতিতে আসা একটি বেসরকারি বাস সেই চলন্ত বাইকটিকে সামনে সজোরে ধাক্কা মারে। বাসের চাকায় তলায় গড়িয়ে চলে আসে পরীক্ষার্থী শামীম মিনারা পারভীন। স্থানীয়রা তড়িঘড়ি সেখানে আহত পরীক্ষার্থী মুস্কানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মৃত্যু হয় শামীম মিনারার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে আহত পরীক্ষার্থী মুস্কানকে। 81 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্যই এই দুর্ঘটনা, এমনটাই দায়ী করছেন স্থানীয়রা। পাশাপাশি শামসি থেকে হরিশ্চন্দ্রপুর সড়ক রাস্তার কাজ চলছে জোর কদমে। কোথাও কাদামাটি, কোথাও বড় বড় গর্ত। সেই মারণ ফাঁদ দিয়ে কিভাবে পরীক্ষার্থীরা বাকি দিনগুলোতে কেন্দ্রে পৌঁছবে, আতঙ্কে রয়েছে চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস। তিনি বলেন, খুব মর্মান্তিক ঘটনা, আমরা এভাবে এক ছাত্রীকে হারাবো ভাবতে পারিনি। আহত ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। এদিকে চাঁচল থানার পুলিশ ঘাতক বেসরকারি বাস সহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। মৃত এক ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বান্ধবী পরীক্ষা দিয়ে যাচ্ছিল শামসিতে, শামসি কলেজে। আস্তে আস্তে এখানে আমি তো একদম সাইডে ছিলাম, সাইডে যাচ্ছিলাম। আস্তে করে একটা বাস আসে, স্পিডে আসে, একদম গাড়িটাতে লেগে দিয়েছে, একটাতে লেগে দিয়ে গাড়িটা পড়ে গেল। পড়ে গিয়ে আমার বোন আর আমার বোনের যে পিছিয়ে দিকে ওর বান্ধবী ছিল, একদম আপনারও আমার মানে আত্মীয়, মানে আমাদের ভাইয়ের বোন এরকম গ্রাম সম্বন্ধে। আপনি যাকে নিয়ে আসছেন, আপনার বোনও কি ছিল ওখানে? আমার বোন ছিল নিজে। আপনার বোন কেমন আছে এখন? আমার বোন তো ওই মানে বিশাল অসুস্থ আছে, মাইন্ডে মানে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আমি বিলকুল একদম ওদিকে চলেছিলাম স্কুলের বারান্দার, মানে পাশে একদম কাঁচা রাস্তায়, তবু গাড়িটা এরকম করে ব্যাক করে লাগিয়ে দিল। আজকে এখানে আমাদের গোবিন্দপাড়া স্ট্যান্ডে স্কুলের সামনে দিকে একটা দুর্ঘটনা ঘটে, একটা বাস আর একটা বাইকের সংঘর্ষ হয়। তার মধ্যে একটা ইঞ্জুরি আছে, একটা ডেথ হয়েছে। এবার বাসের নাম্বার হলো WB66। বাসের নাম্বারটা একটু খালি নাম্বার কত? WB65-84-87। এর আগেও ওই বাসটা আমাদের টার্নিং এর মধ্যে অ্যাক্সিডেন্ট করেছিল, বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। প্রায় আমাদের মালতীপুর থেকে শামসি পর্যন্ত বাস প্রতিদিন মানে স্পিড, মানে কোনো স্পিড কন্ট্রোল নাই ওদের। দুটো বাস আসবে যখন, একটা গাজল থেকে গাড়ি ঢুকছে, একটা শামসি থেকে ঢুকছে, মানে গাজল আর রতুয়া থেকে দুটাই বাস কম্পিটিশন চলে। এই কম্পিটিশন করতে গিয়ে আজকে দুর্ঘটনা হয়েছে। আমাদের এখানে বিক্ষোভ, মানে বিক্ষোভটি আছে, কারণ যে স্টুডেন্টটা ডেথ হয়েছিল তাকে মানে এখন মর্গে নেওয়া গেছে। আর দ্বিতীয় নম্বর বলছি, এই বাসটি কোন দিক দিয়ে আসছিল? গাজল থেকে চাঁচল যাচ্ছিল। আর স্টুডেন্ট? স্টুডেন্ট চাঁচল থেকে শামসি যাচ্ছিল। কোন কলেজের পরীক্ষা সিট পড়েছিল? শামসি কলেজ। কোন কলেজের স্টুডেন্ট ও? চাঁচল কলেজে। তো বলছি, এখানে কার দায়ী, দায়ী কার দেখছেন আপনারা? দায়িত্ব আমরা প্রশাসনের দায়ী দিচ্ছি, কারণ প্রশাসন ভূরক্ষেপ নিচ্ছে না। আমাদের শামসি থেকে
আটগ্রাম আলতিপুর পর্যন্ত যে কম্পিটিশন বাস হচ্ছে সেটা কিন্তু ভরুক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তো বলছি আপনারা বিক্ষোভ করলেন? হ্যাঁ বিক্ষোভ করছি, আমাদের বিক্ষোভ জারি থাকবে, আমাদের এখানে বলে না বাইপাস পর্যন্ত আমাদের বিক্ষোভ জারি থাকবে, টোটাল বন্ধ থাকবে আমাদের। কি চাইছেন, কি চাইছেন আপনারা? যতদিন প্রশাসন না আসে এবং বাস যে ইউনিয়ন আছে ইউনিয়ন যদি না উঠে আসে তাহলে আমরা বিক্ষোভটি চালিয়ে যাবো। পুলিশ এসেছিল, পুলিশকে আমরা ড্রাইভারকেও ধরেছিলাম, ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দিয়েছি এবং বডিকেও নিয়ে গেছে। আমরা বডির সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করতে পারি না, বডিকে দিয়ে দিয়েছি। আমরা এখন বিক্ষোভটি আমাদের থাকবে। কি নাম? যে 12টার আগে এমন জোরে স্পিডে বাসটা এসছে 60 কিলোমিটার বেগে হাইস্কুলের সামনে এত বড় দুর্ঘটনা ঘটেছে আমরা ভাবতে পারিনি। মেয়েটা যা ছিল মানে শামসি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য বিএ না এম এ পরীক্ষা ছিল, সেই পরীক্ষা দিতে যাচ্ছিল, মেয়েটা ওরা সাইডে দাঁড়িয়ে যেয়ে মানে যে বাসটা স্পিডে এসে ওকে মানে যে লাগে মানে যে সাইডে ধাক্কা লেগে পিছনের চাকাতে মানে যে বেগের মধ্যে আমরা সব দেখতে পেয়েছি। মেয়েটার নাম হলো মুশরেকিনা, বাবার নাম হলো মঞ্জুরা মহিম আলী। দুর্ঘটনা ঘটলো আমরা তো ভাবতে পারছি না প্রশাসন কিভাবে মানে যে ভ্রুক্ষেপ নিচ্ছে সেটা প্রশাসন দায়ী। আমরা মানে যে রাস্তায় আমরা চলছি আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যে হাইস্কুলের সামনে এত স্পিডে মানে হাইস্কুল একটা মানে এখানে স্ট্যান্ডের জায়গা একটা মানে যে স্টপিজের জায়গা সে এত স্পিডে মানে যে 60 কিলোমিটার বেগে বাসটা অতিক্রম করবে আমরা ভাবতে পারিনি। ও যদি স্পিডে না থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটছে। কোন গাড়ির নাম্বার জানা গেছে? নাম জানা গেছে গাড়ির নাম মানে যে রিপন এবং বাসটি আছে 84-87। আচ্ছা WB-65। বাসটি কোন দিক দিয়ে আসছিল? বাসটি মানে যে মালদা থেকে আসছিল, চাচল যাচ্ছিল। আর মেয়েটি যাচ্ছিল শান্তি কলি পরীক্ষা দিতে। আচ্ছা কি চাইছিল মেয়েটি? মেয়েটি বাইকে ছিল। আচ্ছা কার বাইকে ছিল জানেন? ও জানতে পারলাম যে ওর ভাই ছিল আর একটা বান্ধবী ছিল, ওরা তিনজন বাইক চালাচ্ছিল, একজন আর দুজন পিছনে বসেছিল। আচ্ছা বাকিগুলো কতজন জখম হয়েছে? বাড়ি আরে একজন হয়েছে, ওর বান্ধবী জখম হয়েছে। কোথায় আছে ওরা? ওরা হসপিটালে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে নিরাপত্তা। আচ্ছা আমরা নিরাপত্তা চাইছি যে বাসগুলো মানে আপনার নাম? আমাদের কলেজে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে এবং আশেপাশের সমস্ত কলেজেই পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ফার্স্ট হাফের পরীক্ষা শেষের মুহূর্তেই আমি খবর পাই আমাদের কলেজে এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো তৎক্ষণাৎ আমি পরের পরীক্ষা শুরু উপস্থিতি বাকি ছিল, সেইভাবে আমি যারা আমাদের অফিসে আছে তাদেরকে দিয়ে পরীক্ষা পরিচালনার ভার তাদের দায়িত্বে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে। এসে দেখি এখানে সেই আমাদের প্রিয় ছাত্রী তার লাশ পড়ে রয়েছে এবং এখানে পুলিশ প্রশাসন এসছেন। ওনারা পুলিশ প্রশাসন এসে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পাঠিয়ে দিলেন, আমি তো সঙ্গে ছিলাম। এবং এরপরে আর একটা ছাত্র এখানে শুনতে পাচ্ছি এখানে হসপিটালে ইনজিওর্ড আছে, আমরা সেখানে দেখতে যাচ্ছি। তো সে দেখি কি করা যায়, যদি পরিস্থিতি অনুসারে ডাক্তারবাবু এবং পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থা নিতে অনুরোধ করবো। বলছি স্যার কোন কলেজের স্টুডেন্ট ছিলেন উনি? চাঁচল কলেজের ছাত্রী ছিলেন এবং তাদের সিট পড়েছিল পাশেই শামসি কলেজ। কোন বিভাগ এবং কোন ক্লাসে পড়তো ওরা কলেজে? কোন বিভাগে? পঞ্চম সেমিস্টারে আর্টস নিয়ে পড়তো, ভেবাতে বাড়ি। আমি তার ডেটা দেখলাম মোবাইলে দেখলাম তার ভেবাতে বাড়ি। পাস করছিল না অনার্স? পাস করছিল। আচ্ছা শামসি কলেজে পড়েছিল। আচ্ছা ওটাকে শামসি কলেজে ছিল। হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় এদের? বাড়ি তো ভেবা। আচ্ছা তাহলে কিভাবে কোথায় দুর্ঘটনাটা ঘটে? দুর্ঘটনাটা এই পাশে যে গোবিন্দপাড়া হাইস্কুলের ঠিক সামনে আমি এসে জমায় দেখতে পাই এখানেই হয়েছে। কোনো বাইকের সঙ্গে বাইকে করে তারা যাচ্ছিল, পাশে বাস এসে সেটা মারে। আমার আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত প্রশাসনকে আমি বলবো যে এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে। আর তরুণ যুবক যুবতীরা এইভাবে সড়ক দুর্ঘটনায় মারা না যায়, রাস্তা মেরামতি এবং তাদের বাসের টাইমিং সেগুলি যাতে ঠিকঠাক রাখে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ওই স্যার যেটা গ্রামবাসীদের অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ, বাসটি খুব দ্রুত গতিতে ছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটলো। তাহলে যে প্রশাসন যার দায়িত্বে আছে তাদের সেই তাদেরকে দেখা উচিত এই ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে, তাদের ড্রাইভিং এর নির্দিষ্ট নিয়মকানুন মানা হচ্ছে লোক না। তারা পুলিশ প্রশাসন এবং যারা আধিকারিক আছেন তারা দেখবেন, আমি তাদেরকে অনুরোধ করবো এরকম যাতে ভবিষ্যতে না হয়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন
7797188188। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।